السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সংক্ষিপ্ত জীবনী নিয়ে, যা আপনার টুইট আকারে আপনার মুসা ইবনু রাশিদ আল আজমি, যিনি সৌদি আরবের একজন বিশিষ্ট আলেম, যিনি তার একটি কিতাব আল লুলুল মাকনুন ফি সিরাতিন নবিয়্যিল মামুন, এই কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তিনি আবার টুইটারে আপনার রাসূলের জীবনীটা সাধারণের জন্য খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন। তো আমরা যারা একেবারে বিস্তারিত জানতে চান না, তাদের জন্য এই টুইটগুলি পর্ব আকারে পাঁচটা পাঁচটা টুইট করে উপস্থাপন করার চেষ্টা করছি। ইতিপূর্বে 20টা টুইটের অনুবাদ আমি করেছি, আজকে 21 নম্বর থেকে শুরু করছি 5 নম্বর পর্বে। এই পর্বের মধ্যে তিনি যা বলতে চাচ্ছিলেন তা হচ্ছে, রাসূল আকরম সাল্লাহ আলিয়াল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করলেন হজরত খাদিজার ইন্তেকালের পরে। তিনি আবদ্ধ করলেন, মানে থাকা শুরু করেননি, বিবাহের চুক্তিনামা করে ফেললেন, এবং তিনি একমাত্র প্রথম স্ত্রী যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন হযরত খাদিজার পরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর হযরত সাউদ বিনতে জামাহ রাদিয়াল্লাহু আনহার সাথেও বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং তিনি সর্বপ্রথম মহিলা খাদিজার পর যার সাথে তিনি ঘর করা শুরু করেন। যদিও হযরত সাউদের পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কিন্তু তিনি মক্কায় থাকা অবস্থায় রাসূলের ঘর করা শুরু করেননি। এই কারণে হযরত খাদিজার পর সাউদা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর করা শুরু করলেন। তাহলে আমরা দেখতে পাই হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একক হিসেবে পেয়ে যান 3 বছর যাবত, কারণ হযরত আয়েশা ঘর করা শুরু করেন মদিনায় আসার পর। সুতরাং এই যে 3 বছর, মানে 13 বছরের মধ্যে 3 বছর তিনি একা পেয়ে যান। এবং হযরত সৌদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যে রাসূল আকরাম সাল্লামের আদেশ নিষেধকে খুব শক্তভাবে তিনি ধরার চেষ্টা করতেন। আর এই মহিলাটা আমিরি গোত্রের আরব দেশের, যা আমিরি বংশের লোকেরা তা নিয়ে গর্ব করে। এরপর তিনি বলছিলেন যে আবু তালেবের মৃত্যুর পর কুরাইশ বংশের লোকেরা রাসূল আকরাম সাল্লামকে কষ্ট দেওয়া শুরু করে, এবং যারা আপনার বুদ্ধিহীন মানুষ, বেকুব টাইপের, তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ে, যেটা আবু তালেবের জীবদ্দশায় সম্ভব হয়নি। কারণ আবু তালেবের জীবদ্দশায় রাসূলকে আক্রমণ করার কারোর সাহস ছিল না, কারণ তিনি নেতা গোছের ছিলেন এবং তার আশ্রয়ে ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আবু তালেবের মৃত্যুর পর বেকুব লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া শুরু করে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলেছিলেন যে, মিন্নি কুরাইশুন শাইআন আকরাহুহু হাত্তা মাতা আবু তালিব, যে কুরাইশ বংশের লোকেরা আমার কিছুই করতে পারেনি, আমার অপছন্দনীয়, আমি কষ্ট পাই এমন কিছু আমার সাথে আচরণ করেনি যতক্ষণ পর্যন্ত আবু তালেব মৃত্যুবরণ করেনি। আবু তালেবের মৃত্যুর পরেই ঝা ঘটছে, কিন্তু আবু তালেবের মৃত্যুর আগে কুরাইশ বংশের লোকেরা আমাকে কিছুই কষ্ট দেয়নি। এটা বাইহাকির মধ্যে এসেছে, বাইহাকি ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াহ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিশুদ্ধ সূত্রে। এবং আবু জাহাল ইতিমধ্যে কি করল, আল্লাহর লানত তার উপর পড়ুক, সে ধারণা করছে যে রাসূল আকরাম সাল্লামের ঘাড়ের মধ্যে যখন তিনি সেজদারত থাকবেন, তখন রাসূল আকরাম সাল্লাম ঘাড়ের মধ্যে পা রাখবেন, পা রাখবে, এটা সে ইচ্ছা করেছিল। কিন্তু আল্লাহ জল শাহানুহু তার রসুলকে রক্ষা করেছেন যে তাকে এইভাবে লাঞ্ছিত করতে আর আবু জাহাল পারেনি। রসুল আকরাম সাল্লাম বলেছিলেন যে, লাকাদ উদিতু ফিল্লাহ ওমা ইউদা আহাদ ও উখিফতু ফিল্লাহ ওমা ইউখাফু আহাদ। ইবনে মাজার একটি বর্ণনার মধ্যে রসুল আকরাম সাল্লাম বলেন যে, আমাকে আল্লাহর ব্যাপারে এমন কষ্টের সম্মুখীন করা হয়েছে, এরকম কষ্ট কেউ না পাক, এবং আমাকে আল্লাহর ব্যাপারে অনেক ভয়ের সম্মুখীন করা হয়েছে, এরকম ভয় কাউকে দেখানো না হোক। সুতরাং আবু তালেবের মৃত্যুর পর রসুলকে অনেকে কষ্ট দিয়েছেন, রসুলকে ভীতির সম্মুখীন করেছেন, ভয় প্রদর্শন করেছেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যা আবু তালেবের জীবদ্দশায় সম্ভব হয়নি। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইথিওপিয়ার দিকে হিজরত করার অনুমতি চাইলেন, কারণ মক্কার মধ্যে মুসলমানদের উপর আপনার শাস্তি এবং
স্টিম রোলার চালানো হয় শাস্তির, এই কারণে তিনি আর সহ্য করতে না পেরে তিনি অনুমতি চাইলেন যে তিনি ইথিওপিয়ায় হিজরত করবেন। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি তাকে অনুমতি দিয়ে দিলেন যে ঠিক আছে তুমি যেতে পারো। কিন্তু ঘটনা হলো কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন বের হলেন ইথিওপিয়ার উদ্দেশ্যে, যখন তিনি বিরকুল গামাদ নামক একটা এলাকায় পৌঁছালেন, তখন একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে ইবনু দুগুন্না। এই ইবনু দুগুন্না ছিল আল কাররাহ একটা কবিলার গোত্রের নেতা। তিনি বলছিলেন যে আমি তোমাকে দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, কোনো অসুবিধা নেই, তুমি আবার তোমার এলাকায় চলে যাও। তাকে বললো যে ইরজা ফাবুদ রব্বাকা ফি মক্কা, যে তুমি চলে যাও মক্কার দিকে, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। এবং এটা মক্কার কুরাইশরা গ্রহণ করেছে, কারণ সে একজন নেতা, এই কারণে তার নেতার আশ্রয়টা তারা মেনে নিয়েছে। কিন্তু কুরাইশদের সমস্যা হলো কি, যে কুরাইশদের কষ্ট হলো ইবনে দুহন্নার এই আশ্রয় দেওয়ার কারণে আবু বকরকে, তাদের কষ্ট হলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু জোরে জোরে কোরআন পড়তেন, যখন তিনি নফল সালাত আদায় করতেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতো, এবং এটার প্রতিক্রিয়া মানুষের মধ্যে পড়তো, অনেকে এই কোরআন শুনতে আসতেন লুকিয়ে লুকিয়ে, সুন্দর করে তিনি কোরআন পড়তেন কান্না কান্না ভাব নিয়ে। সুতরাং এটার মানে আতঙ্কে তারা আতঙ্কিত ছিল যে এই কোরআন শুনে শুনে আবার মানুষ কি আবার মুসলমান হয়ে যায় নাকি। তখন এটা তাদের জন্য কষ্টদায়ক হলো যে ইবনে দুগুন্নার আশ্রয়ের কারণে তারা কিছু করতে পারছিল না, আবার তারা খুবই কষ্ট পাচ্ছিল যে আবু বকর ওর আশ্রয় গিয়ে সে বেশি বেশি উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে। তখন ইবনে দুগুন্নার কাছে এটা নালিশ করা হয়, ইবনে দুগুন্না আবু বকরকে বললেন যে তুমি কোরআন উচ্চস্বরে পড়তে পারবে না। আবু বকর বলল না আমি পড়বো, এবং বলছে যে তুমি যে আশ্রয় দিলে এটা আমি প্রত্যাখ্যান করলাম, তোমার আশ্রয়ের দরকার নাই। এই কথা বলে তিনি আশ্রয় প্রত্যাখ্যান করে মক্কাতে অবস্থান শুরু করেন। ইয়া হচ্ছে মানে আবু বকরের ইতিমধ্যে যে ব্যাপারটা। হ্যাঁ, ইতিমধ্যে আবার হ্যাঁ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, হ্যাঁ আপনার মানে কষ্ট দেওয়ার ব্যাপারটা কাফেরদের খুব বেড়ে যায়, যে কাফেররা ওনাকে কষ্ট দেওয়া শুরু করলেন, ব্যাপারটা ওনার জীবন যাপন মক্কার মধ্যে কঠিন হয়ে যায়। তখন তিনি ভাবলেন যে তায়েফের দিকে যাবেন, তখন তিনি পায়ে হেঁটে তায়েফের দিকে রওনা করলেন এবং তায়েফে গিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন। কিন্তু ব্যাপারটা এমন হয় যে তায়েফবাসীরা রসুল আকরম সাল্লামকে অভ্যর্থনা জানিয়েছেন কি, হ্যাঁ পাথর মেরে, যে বিশেষ করে তার পায়ে তারা পাথর মেরেছে, হ্যাঁ এমনকি পা রক্তাক্ত হয়ে গেছে এবং জুতা আটকে গেছে এই পায়ের উপর পাথর মারার কারণে। তাহলে তাদের যে অভ্যর্থনা সেটা খুবই নিকৃষ্ট পর্যায়ের হয়েছে। রসুল আকরম সাল্লাম তখন এই আঘাত খেয়ে তায়েফ এলাকা থেকে বের হয়ে গেলেন খুব চিন্তিত অন্তর নিয়ে, খুব মন খারাপ করে, একেবারে আপনার ভবঘুরের মতো মানে বেহুশ অবস্থায় এমন একটা ভাব হয়েছে তার এই আঘাতের চোটে। হ্যাঁ তখন তিনি কারণ মানাজের এলাকায় গিয়ে দ্রুত সেখানে তার হুঁশ ফিরে তিনি স্থিতি পান। ইতিপূর্বে অস্থির অবস্থায় তিনি এই পথ অতিক্রম করেন, তায়েব থেকে ফিরে কারণ মানাজেরে চলে আসেন। জিবরিল আলাইহিসসালাম ইতিমধ্যে পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে রসুল আকরাম সাল্লামের কাছে উপস্থিত হন এবং তাকে বললেন যে আপনাকে কয়েকটা ইখতিয়ার দেওয়া হলো, যে আপনি ইচ্ছা করলে মক্কাকে ধ্বংস করার আদেশ করতে পারেন, তা আমরা মক্কাকে ধ্বংস করে দেব পাহাড়ের ফেরেশতা আসতে ধ্বংস করে দেওয়ার জন্য, অথবা আপনি ধৈর্য ধরেন, কি করবেন সেটা আপনার ব্যাপার, যে ইখতিয়ার দেওয়া হলো যে ধ্বংস করে দেওয়া হোক অথবা আপনার আপনি ধৈর্য ধরবেন। তখন রসুল বললেন না ধ্বংস করে দেওয়ার দরকার নেই, বরং আমি ধৈর্য ধরবো। তখন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখান থেকে মক্কায় চলে আসলেন এবং মুতঈম ইবনে আদি নামক একজন নেতা ছিল তার আশ্রয়ে তিনি আবার মক্কায় প্রবেশ করেন। আরেক যে ব্যাপার সেটা হচ্ছে ইতিমধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ভয়াবহ আঘাতের শিকার হন, তাই বাসী থেকে তার মনে অনেক আপনার দুঃখ, এবং মক্কাবাসীরাও আবু তালেবের মৃত্যুর পর অনেক কষ্ট দেওয়া শুরু করছেন, যার কারণে তিনি বিকল্প পথ খুঁজছিলেন। তায়েববাসীরা ভালোভাবে অভ্যর্থনা জানায়নি, এই কারণে রসুল খুবই চিন্তিত হলো। তো ইতিমধ্যে আল্লাহ রেশানু একটা ব্যবস্থা করলেন যে ইসরা এবং মেরাজের ঘটনা ঘটিয়ে দিলেন। এটার উদ্দেশ্য হচ্ছে রসুলের মনকে স্থির করা এবং রসুলকে সম্মানিত করা, এটা হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ কারণ দীর্ঘ সময় তিনি দাওয়াতের পথে ছিলেন এবং সেখানে অনেক কষ্ট ক্লেশ স্বীকার করেছেন, এই কারণে তার মনকে স্থির করার জন্য এবং তাকে সম্মানিত করার জন্য এই ঘটনা ঘটে। আল্লাহ জানু এসরার ঘটনাটা সুরা ইসরার মধ্যে আপনার যেটাকে আমাদের দেশে বনি ইসরাইল বলা হয়,
সুরা ইসরার মধ্যে উল্লেখ করেন, আর মেরাজের ঘটনাকে সুরা নাজমের মধ্যে উল্লেখ করেন। ইসরা এবং মেরাজের ঘটনাটা রসুল আকরম সাল্লামের একটা বড় মজা হিসেবে ধরা হয়, যার মাধ্যমে আল্লাহ রসান রসুলকে সম্মানিত করেছেন। এবং এই ঘটনা যে ঘটে গেল, ইসরা মেরাজের ঘটনা, এটা কিন্তু এক রাতের কম সময়ের মধ্যে ঘটেছে। রসুল আকরম সাল্লাম এসার পর বের হয়ে গেলেন এবং তিনি ফজরের আগে আসলেন। হ্যাঁ, ইতিমধ্যে একটা অলৌকিক ঘটনা ঘটে যায় যেটা কেউ কল্পনাও করতে পারে না, আর এটা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ পরবর্তী টুইটের মধ্যে আমরা আলোচনা করব। এই পর্বকে এখানেই শেষ করছি। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।